হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেব যেটির মাধ্যমে খুব সহজেই ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবেন, মানে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করতে পারবেন। তবে ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আপনারা দেখছেন টেক চ্যানেল। সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো, আমি প্রথমেই প্লে স্টোরে চলে আসব। প্লে স্টোরে আসার পর আমি সার্চ বারে লিখব, আমি সার্চ বারে ওয়াইফাই পাসওয়ার্ড লিখে সার্চ করব। তারপর আমাদের সামনে অনেকগুলো অ্যাপ চলে আসবে, এখান থেকে আমি দ্বিতীয় নাম্বার অ্যাপসটি ইনস্টল করব। অ্যাপটির রেটিং হলো 4.1, 10 মিলিয়ন বার ডাউনলোড হয়েছে। এখানে সবাই কিন্তু পজিটিভলি কমেন্ট করতেছে, সো এই অ্যাপটাকে আমি ইনস্টল করে নেব। অ্যাপটি ইনস্টল করে আমি সেটার মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পর এখান থেকে আমি কন্টিনিউ করে দেব। কন্টিনিউর পর এটা অ্যালাউ করে দেব, তখন এখান থেকে আমি এটা শিফট করে দেব। শিফট করা হয়ে গেলে এখন আমাদের ফোনের লোকেশনটা অন করে নেব। লোকেশনটা অন হয়ে গেলে এখানে দেখছেন আমাদের আশেপাশে যতগুলো ওয়াইফাই আছে সবগুলো কিন্তু এখানে শো করছে। এখন আমরা যদি চাই তাহলে কিন্তু লোকেশনের মাধ্যমে দেখতে পারি যে আমাদের আশেপাশে কতগুলো ওয়াইফাই আছে এবং সেগুলোর পাসওয়ার্ডও কিন্তু বাহির করতে পারি। এই যে এখানে কিন্তু আমরা চাইলে দেখতে পারবো আমাদের আশেপাশে কতগুলো ওয়াইফাই আছে। সো এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো এখান থেকে আমাদের পাসওয়ার্ড বাহির করতে হবে। সেটার জন্য আমি শো পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিন্তু পাসওয়ার্ডটি এখানে শো করবে। যেখানে নীল চিহ্ন আছে সেটির মধ্যে ক্লিক করলে সাথে সাথে কিন্তু শো করবে। সো আমি ক্লিক করার সাথে সাথে দেখছেন এখানে কিন্তু পাসওয়ার্ড শো করছে, এটি হচ্ছে আমাদের পাসওয়ার্ড। সো এখান থেকে যদি আমি চাই তাহলে কিন্তু এটি কপি করে নিয়ে আমি ওয়াইফাইটি কানেক্ট করতে পারবো। সো এভাবে চাইলে কিন্তু আপনারাও পাসওয়ার্ড হ্যাক করতে পারেন। সো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।